আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। খুবই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা, যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। রান্নার জন্য প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 1টা তেজপাতা। মাছের ঝোল তরকারিতে তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে বেটেও দেওয়া যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দেব আদা এবং রসুন বাটা 1/2 চা চামচ করে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজের 1টা টমেটো দিয়ে দেব। টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে এখন মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আলুগুলো যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2-3 মিনিট মশলার সাথে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আলু ঢেকে দিয়ে রান্না করে নেব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলুটা, আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আলুর মধ্যে মশলা মিশে যায়। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব বেগুন। আমি এখানে বড় সাইজের 1টা লম্বা বেগুন নিয়েছি, আর বেগুনটা এভাবে একটু টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেগুনটা। আর এখানে নিয়েছি আমি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি, বড় সাইজের পাঙ্গাস। আর পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়া সেটা ফেলে দিয়েছি। কালো চামড়াটা ফেলে দিলে পাঙ্গাস মাছের গন্ধ থাকে না, আর এটা খেতেও ভালো লাগে। মাছের উপরের কালো চামড়াটা দেখতেও যেন কেমন লাগে, যার কারণে আমি চামড়াটা ফেলে দিয়েছি। আর মাছটা আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। বড় মাছ ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে মাছের মধ্যে মশলা মিশে যায় সুন্দরভাবে, আর খেতেও টেস্টি হয়। মাছ দিয়ে দেব। এখন আলুর সাথে বেগুন মাছ মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব। মাছ এবং বেগুন একসাথে কষিয়ে নিচ্ছি, কারণ বেগুনটাও নরম আর পাঙ্গাস মাছ তো খুবই নরম একটা মাছ, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগে না। আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের এই ঝোল তরকারিটা খুবই মজার হয় খেতে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আলু বেগুন মাছ একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। তরকারির ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, কাঁচামরিচ দিয়ে দেব 4টা, একটু চিরে দিয়েছি মরিচগুলো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আলু বেগুন দিয়ে মাছের ঝোল অনেকভাবে রান্না করা যায়, আর এখানে পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের এই ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।